মে মাসে যখন আমার আব্বাকে গ্রেপ্তার করা হলো, 8ই মে বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো, রেকর্ডে আছে 9ই মে দেখায়, কিন্তু নিয়ে গেছে তো রাত্রেবেলা। এরপর যে 7ই জুনের মে মাসে 8 তারিখে গ্রেপ্তার, 7ই জুনে কিন্তু আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি হরতাল ডাকলো, সেটা কিন্তু আমার মা ওই বাসে মিটিং করায় তারপরে সেই সিদ্ধান্তটা, সেই হরতালের সমস্ত আয়োজন সেটা কিন্তু আমার মায়ের করা। এবং তিনি কিন্তু সেই সবসময় আমাদের বাসায় গোয়েন্দা সংস্থা থাকতো, তাদের দৃষ্টি এড়িয়ে, আমার লেখায় সেগুলি লিখেছি, দৃষ্টি এড়িয়ে তিনি এই আমাদের সংগ্রাম পরিষদের নেতাদের সাথে দেখা করতেন, তাদেরকে আবার বার্তাগুলি এনে পৌঁছে দিতেন, এমনকি কী স্লোগান হবে, কখন কী সিদ্ধান্ত হবে এ বিষয়ে যা আমার বাবা বলে দিতেন, আমার মা কিন্তু সেইগুলি এসে সংগ্রাম পরিষদের নেতাদের জানাতেন। আরেকটা জিনিস দেখতাম যে ওনার স্মরণশক্তি, আমরা ঠাট্টা বলতাম, মা তুমি তো একটা টেপ রেকর্ডার, যা শোনো তাই তুমি মনে করে নিয়ে আসো, এবং যা আমার বাবা বলে দিতেন ঠিক সেই কথাগুলি তিনি বলতেন, আবার বাইরের অবস্থাটা তাকে জানাতেন। তবে জানানোর জন্য বা বলার জন্য আমাদেরকে কিছু শিখাতেন, যেমন কারাগারে যখন জেলখানায় গেলে পরে সেখানে দুইজন করে একজন গোয়েন্দা সংস্থার লোক আর একজন সরকারি লোক বসে থাকতো, এবং তারা তো এমনভাবে বসতো যেন কি কথা বলছেন শুনতে পায়, আর আমার মা আমাদের শিখাতেন যেমন একটা পরিবেশ সৃষ্টি করতে যেন তারা কিছুতেই শুনতে না পারে, আর মা আর আব্বাকে যেন কাছাকাছি বসার একটা সুযোগ করে দেওয়া। তা আমরা সত্যি ওখানে যে একটু হইচই শুরু করতাম, যেমন জামাল যখন খুব ছোট, ওই একটা টেবিল ছিল জেলখানে, ওই টেবিল উপরে বসতো, এরপরে হচ্ছে রেহানার পালা, তারপর হচ্ছে রাসেলের পালা, প্রত্যেকে ওই টেবিল উপরে বসা, কারণ টেবিলের ওপারেই তো ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক বসে আছে, কাজে ওখানে বসে বা আমরা নিজেরা টেবিল উপরে চড়ে বসলাম, নিজেদের যা ভাই বোন ঝগড়া শুরু করলাম বা কথা বললাম, এমন একটা সিচুয়েশন যেন ওদের অ্যাটেনশনটা সবসময় আমাদের পক্ষে পড়ে, মা আব্বা কী কথা বলছে সেটা যেন শুনতে না পারে। তা মাঝে মাঝে নাকি সেই অফিসার যে বলতো যে শেখ সাহেবের ছেলে মেয়েরা নিজেরা এত ঝগড়া করে, এত হইচই করে, অর্থাৎ সে তো শুনতে পাচ্ছে না, কিন্তু এটা তো আমার মা আমাদের শিখিয়ে দিতেন যে তোমরা এরকম একটা সৃষ্টি করবা, তাতে ওদের অ্যাটেনশন আমাদের দিকে যেত, আর মা তার কথাগুলি আব্বাকে বলতে পারতেন বাইরে কী অবস্থা, এবং উনি যে নির্দেশ দিতেন সেটাও নিয়ে আসতেন এবং সাথে সাথে বলে দিতেন। কাজে এইভাবে কিন্তু মানে একটা গেরিলা হিসেবে কাজ করায় আমার মা যে কত পারদর্শী ছিল সেগুলি আমরা জানি, কাজে এইভাবেই কিন্তু তিনি কাজ করে গেছেন।